পাচারকৃত অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস অন্যদিকে অস্ট্রেলিয়া বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দশ লাখ অস্ট্রেলীয় ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার অস্থায়ী কমিশনার নার্দিয়া সেমসন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য শাখাতে এই আর্থিক সহযোগিতার কথা বলেন ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে প্রাণহানির জন্য শোক প্রকাশ করে অস্ট্রেলিয়ার কমিশনার অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সেমসন রোহিঙ্গা সংকট সমাধানে নিজ দেশের আগ্রহের কথা উল্লেখ করে জানান অস্ট্রেলিয়া বর্তমানে রোহিঙ্গা শিবিরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে এর আগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো র্যাংলি একই ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তার কাছে পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় সম্পর্কে জানতে চান সুইচ রাষ্ট্রদূত বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও নিয়ম মেনে সহযোগিতার কথা জানান